উসু আর নারী সমাজ মাইকের আওয়াজ যত দূর যায় এত মর্যাদাশীল সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাত সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাত রাওয়াহু বুখারী সৃষ্টির মধ্যে নারী সমাজের জান্নাতের সাইয়্যেদিনী ফাতিমাতুজ জাহরা ঘরের মধ্যে একটা বালিশ বালিশের ভিতরে ছিল খেজুর গাছের সুবলা খেজুর গাছের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল কাঠের একটা চৌকি ছিল তোশক ছিল না ফাতেমার ঘরে একটা কম্বল মোড়া দিয়ে হযরত আলী এবং ফাতেমা দুইজন ঘর করতেন পা ঢাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হয়ে যেত ফাতিমাতুজ জাহরা অনুযোগ আর অভিযোগ নিয়ে একদিন রসুলের বারগাহে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাল থেকে জানি অনেক পরিমাণে অর্থ আসছে বহু দাসী বহু দাস আসছে পশু পাখি আসছে এবং কাপড় চোপড় আসছে হুজুর আপনার ফাতেমার বড় কষ্ট হয় ঘরের মধ্যে তেমন কিছুই নেই আপনি তো জানেন আপনার ফাতেমা গরি নবী গো আপনার ফাতেমার জন্য কি কিছু বরাদ্দ করবেন আল্লাহর নবী ডাক দিলেন ফাতেমা বাড়ি চলে যাও এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ হবে না এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি আল্লাহু আকবার হ্যাঁ না হইছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আরে উম্মতকে নবী এত ভালোবাসতেন উম্মত মসজিদে জুতা চুরি করে কি কথা করলেন এই উম্মতকে নবী এত ভালোবাসতেন এই উম্মত মানুষটাকে খাবার বিষ দিয়েছে এই উম্মতকে নবী এত ভালোবাসতেন এই উম্মত দুই নম্বরি করে মানুষের রক্ত চুষে খায় জিব্রাইল এসে নবীজির কদমে বললেন হুজুর আল্লাহ পাঠিয়েছে ফাতিমাকে আপনি মাহরুম করে দিয়েছেন আপনি সারা রাত কষ্ট করতেছেন আল্লাহ জানে নবী গো ফাতিমার কাছে সুসংবাদ নিয়ে যান ফাতিমা যদি গনিমত চায় আল্লাহ গনিমত দিয়ে দিতে বলেছে আর যদি ফাতিমা একটা দোয়া চায় এশার নামাজের পরে ফাতিমা ঘুমানোর আগে ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার বলে যেন ফাতিমা ঘুমায় এই আমলটা যেন ফাতিমা সারা জীবন করে আল্লাহর ওয়াদা এই আমল করলে ফাতিমার ঘরে কোনোদিন অভাব হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা ফজরের নামাজের পরে রসুল চলে গেলেন যাওয়ার পরে হযরত আলী আর ফাতিমা দরজা খুলে দিলেন নবীজি যে বসলেন আব্বাজান কি মনে করে ফাতিমা রাত্রিবেলা তোমাকে মাহরুম করেছি আল্লাহ পাঠাইছেন জিব্রাইল আসছিল তোমার জন্য দুইটা অফার তুমি কি গনিমতের মাল চাও না আল্লাহর পক্ষ থেকে দোয়া চাও ফাতিমা ডাক দিয়ে বলেন আব্বাজান গরিব উম্মতের জন্য আপনি গনিমত বরাদ্দ করেছেন আপনি গরিব উম্মতকে গনিমত দিয়ে দেন আর আমারে দোয়া দিয়ে আপনি চলিয়া যান আমার দোয়া লাগবে গনিমত লাগবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা সেই মহিয়সী নারীর গর্ভে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দারকে পৃথিবীতে পাঠিয়েছে নির্মমভাবে এই উম্মত কারবালার মাঠে নির্মমভাবে তিন দিন পানি তৃষ্ণা দিয়ে ক্ষুধার যন্ত্রণা দিয়ে চোখের সামনে সন্তান আর আত্মীয় স্বজনদেরকে নির্মমভাবে জবাই করে করে হত্যা করে করে তাকে কষ্ট দিয়েছে ওই ইয়াজিদি দোসররা ১৪৫০ বছর পরে ইয়াজিদের প্রশংসা কর যারা করে সব কয়টা ইহুদি নিমক হারামের দালাল কথা বলছে আল্লাহ একেতে কোনো সন্দেহ নাই আমার রসুল ইমামুল মুরসালিন এতেও কোনো সন্দেহ নবীর আগে নবীর পরে আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকাবে ইমামুল মুরসালিন আর কারো নসিবে জুটবে
ফাতিমারে শোনো আল্লাহ তোমার বাবাকে আরেকটা মর্যাদা দিয়েছে তোমার আব্বাজানকে আল্লাহ আখেরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছে তোমার বাবার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না লা নবিয়া বাদি ওমান ইদআ আন নবুয়া ফাহুয়া কাফির নবীর পরে আর কোন নবী নাই নবীর পরে আর কোন নবী নাই যে নবুয়াত দাবি করবে সে কাফের ভারতে মির্জা আহমদ গোলাম কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই যে বাংলাদেশের ঢাকালিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া মিশন আছে এরা কাদিয়ানি ফেরকা এরা বিনা দলিলে কাফের কাফের হাত উঁচা করে বলেন ঠিক কিনা সন্দেহ নবীর পরে আর কোন নবী নাই নবুয়ত যে দাবি করবে সে কাফির কাদিয়ানি ফেরকা বাতিল কাফির বিনা দলিলে কাফির ফাতিমা রে তুমি কাঁদবে না ও ফাতিমা তুমি শোনো আল্লাহ তোমার সাথে আলীর বিয়ে দিয়েছে ফাতিমা আমার আলীর বিষয়টা তুমি শোনো রে ফাতিমা আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিল আইয়ামে জাহিলিয়াতের কুকর্ম নাপাক অপবিত্রতা আমার আলীর শরীরে স্পর্শ করে নাই জোরে বলবেন কি মারহাবা আমার আলী তোমার সাথে আলীর সাথে বিয়ে দিছি ফাতিমা আমার ইচ্ছে না তোমার স্বামী যিনি পছন্দ করছে তিনি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতিমা রে তোমার স্বামী যিনি পছন্দ করেছে তিনি আল্লাহ আমার ইচ্ছে বিয়ে হয় নাই আল্লাহর ইচ্ছে তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি ফাতিমা আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে আমার আলী শরীরে আজ্ঞামে জাহিলিয়াতের নাপাক কুকর্ম অকর্ম অশারাবি খারাবি নাপাকি গুনাহ খাতা আমার আলী শরীরে কোন নাপাক আল্লাহ লাগাই নাই ফাতিমা রে তোমার স্বামী আলীর ভাই জাফর কে আল্লাহ একটা মর্যাদা দিয়েছে জাফর মুতার প্রান্তরে কালেমার জন্য শহীদ হয়েছিল ফাতিমা শহীদ হওয়ার আগে আমার জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেলেছিল মুতার যুদ্ধে ফাতিমা রে দুইটা হাত যখন কাটে দুইটা হাত কাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার জাফরকে হাতের বদলে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে আমার জাফর জান্নাতের আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে 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 ঘুরে বেড়া নবীজি ফাতিমাকে বসাইয়া ইন্তেকালের আগে পরিবারের গুণাবলী বলতেছে যে ফাতিমা তুমি কাঁদবে না চোখের পানি মুছে দেবে তোমার যে চোখের পানি আছে এটা মুছো আর শুনো আল্লাহ আমাদের পরিবারকে কি পরিমাণে মর্যাদা দান করছে ফাতিমা আমার চাচা আমির হামজা সৃষ্টির মধ্যে সাইয়্যিদুস সুহাদা সমস্ত শহীদদের স্ত্রী শিরোতাজ দিনের জন্য কালেমার জন্য যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হবে সমস্ত শহীদদের সর্দার আমার চাচাকে আল্লাহ বানিয়ে দিয়েছে ফাতিমা তোমার জন্য আরেকটা সুসংবাদ বলেন আব্বা জান কি সুসংবাদ আছে ফাতিমা রে তোমার দুইটা সন্তান হাসান আর হুসাইন ফাতিমা শোনো গো আমার হাসান আর হুসাইনকে আল্লাহ সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাত জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাই দিছে যা কোন পরিবারে আল্লাহ দেয় নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তোমার জন্য আরেকটা মর্যাদা আছে আল্লাহ রাখছে চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা তোমার জন্য আল্লাহ আরেকটা মর্যাদা রাখছে তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন এই আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী রক্তের ধারা অনুযায়ী আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ একজনকে দুনিয়াতে পাঠাবে যার পরিচয় হবে ইমাম মাহদি পরিচয় ইমাম মাহদি কিন্তু তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ ফাতিমা ইমাম মাহদি দুনিয়াতে আসবে ইমাম মাহদি দুনিয়াতে আসবে ইমাম মাহদি আসবে ফাতিমা সুসংবাদ শোনো ইমাম মাহদি তোমার রক্ত ধারা অনুযায়ী হাসান হোসেনের রক্ত ধারা অনুযায়ী দুনিয়াতে আসবে আমি নবী যেভাবে কালেমার পতাকা উড়াইছি আমার মাহদি সেই রকম তমাম পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে হযরত ফাতেমা আমার কাছে আসো কাছে ডাক দিয়ে কানে কানে একটা কথা বললেন ফাতেমা আমার পরিবারের মধ্যে আমার ইন্তেকালের পরে তুমি প্রথম ইন্তেকাল করবে ফাতেমা রে জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার আগে দেখা হবে ফাতেমা কাঁদবে না চোখের পানি মুছো অল্প দিন পরেই তুমি আমার সাথে জান্নাতে মিলিত হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বড় আফসোস কুসুয়ার নারী সমাজ মাইকের আওয়াজ যত দূরে যায় এত মর্যাদাশীল সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাত সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাত রাওয়াহুল বুখারী সৃষ্টির মধ্যে নারী সমাজের জান্নাতের সাইয়্যেদিনী ফাতিমাতুজ জাহরা ঘরের মধ্যে একটা বালিশ বালিশের ভিতর ছিল খেজুর গাছের সুবলা খেজুর গাছের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল কাঠের একটা চৌকি ছিল তো শোক ছিল না ফাতেমার ঘরে একটা কম্বল মোড়া দিয়ে হযরত আলী এবং ফাতেমা দুইজন ঘর করতেন পা ঢাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হয়ে যেত ফাতেমাতুজ জাহরা অনুযোগ আর অভিযোগ নিয়ে একদিন রসুলের বারগাহে হাজির হয়ে বললেন ইয়া রসুলাল্লাহ বাইতুল মাল থেকে জানি অনেক পরিমাণে অর্থ আসছে বহু দাসী বহু দাস আসছে পশু পাখি আসছে এবং কাপড় চুপুর আসছে হুজুর আপনার ফাতেমার বড় কষ্ট হয় ঘরের মধ্যে তেমন কিছুই নেই আপনি তো জানেন আপনার ফাতেমা গরি নবী গো আপনার ফাতেমার জন্য কি কিছু বরাদ্দ করবেন আল্লাহর নবী ডাক দিলেন ফাতেমা বাড়ি চলে যাও এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ হবে না এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি দুই নম্বর করে মানুষের রক্ত চুষে খায় টুকরা সন্তানকে মাহরুম করে দিচ্ছে যাও তোমার জন্য বরাদ্দ নেই আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছে ফাতেমা ঘরে চলে আসছে আল্লাহ রাসূলের মনটা হাজার হয়ে গেল হাজার হলো মেয়ে তো অভাবের অনুযোগ নিয়ে বাবার কাছে গেছে সারা রাত্রি নবী ঘুমাইতে পারেন খালি এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট গেছে নবী ঘুমাইতে পারেন ফাতেমার চিন্তা আমি আমার মেয়েটারে মহরম করে দিলাম কিচ্ছু দিলাম না
আল্লাহর কাছে আর ভালো লাগে না আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে কয় হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে আসো যাই আমার রাসূলকে কও যে ফাতেমার জন্য দুইটা জিনিস বরাদ্দ হয় গনিমতের মাল না হয় দোয়া হয় গনিমতের মাল না হয় দোয়া জিব্রাইল এসে নবীজির কদমে বললেন হুজুর আল্লাহ পাঠিয়েছে ফাতিমাকে আপনি মাহরুম করে দিয়েছেন আপনি সারা রাত কষ্ট করতেছেন আল্লাহ জানে নবী গো ফাতিমার কাছে সুসংবাদ নিয়ে যান ফাতিমা যদি গনিমত চায় আল্লাহ গনিমত দিয়ে দিতে বলেছে আর যদি ফাতিমা একটা দোয়া চায় এশার নামাজের পরে ফাতিমা ঘুমানোর আগে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার বলে যেন ফাতিমা ঘুমায় এই আমলটা যেন ফাতিমা সারা জীবন করে আল্লাহর ওয়াদা এই আমল করলে ফাতিমার ঘরে কোনোদিন অভাব হবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা ফজরের নামাজের পরে রাসূল চলে গেলেন যাওয়ার পরে হযরত আলী আর ফাতিমা দরজা খুলে দিলেন নবীজি যা বসলেন আব্বাজান কি মনে করে ফাতিমা রাত্রিবেলা তোমাকে মাহরুম করেছি আল্লাহ পাঠাইছেন জিব্রাইল আসছিল তোমার জন্য দুইটা অফার তুমি কি গনিমতের মাল চাও না আল্লাহর পক্ষ থেকে দোয়া চাও ফাতিমা ডাক দিয়ে বলেন আব্বাজান গরিব উম্মতের জন্য আপনি গনিমত বরাদ্দ করেছেন আপনি গরিব উম্মতকে গনিমত দিয়ে দেন আর আমার দোয়া দিয়ে আপনি চলিয়া যান আমার দোয়া লাগবে গনিমত লাগবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা সেই মহিয়সী নারীর গর্ভে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দারকে পৃথিবীতে পাঠিয়েছে নির্মমভাবে এই উম্মত কারবালার মাঠে নির্মমভাবে তিন দিন পানি তৃষ্ণা দিয়ে খোদার যন্ত্রণা দিয়ে চোখের সামনে সন্তান আর আত্মীয়স্বজনদেরকে নির্মমভাবে জবাই করে করে হত্যা করে করে তাকে কষ্ট দিয়েছে ওই ইয়াজিদি দুশোররা 1450 বছর পরে ইয়াজিদের প্রশংসা করে যারা করে সব কয়টা ইহুদি নিমক হারামের দালাল কথা বলছে মুসলমান হয় কি করে মুসলিম হয় কি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম আরে পৃথিবী এক পাশে ইমাম হুসাইন আর এক পাশে কি কথা বলেন ঠিক কি পৃথিবী এক পাশে ইমাম হুসাইন আর এক পাশে ইমাম হুসাইন যদি হক না হয় তো রাসূলের অসংখ্য কথা মিথ্যা হয়ে যাবে আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে বলে কি বলি প্রিয় মুসলমান কথাগুলি তো বুঝে দেওয়া জরুরি হযরত ফাতিমাতুজ্জাহরা এই ভাই কেন টোন কমাও বুঝো না নাকি একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কালাম কার সন্দেহ তন্দেহ সংযোজন বিয়োজন আল্লাহ বললেন হাবিব ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত নবী গো আমি আল্লাহ আপনার আহলে পরিবার আহলে বায়াত যারা আছে আমি পবিত্রতর পবিত্র করে দিয়েছি পাকের পর পাক করে দিয়েছি আয়াত নাজিল হয়ে গেল সহিহ মুসলিমের কিতাবু ফজাইল ওয়া সাহাবীন নবী বাবু মানাকিব আহল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবের মধ্যে এই আয়াতের তাফসীর আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন ও নবীর উম্মতেরা আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি একখানা কালো কম্বল গায়ে দিয়ে কালো কম্বল গায়ে দিয়ে নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববী থেকে বের হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেলেন যখন ফাতিমা নবীকে দেখলেন
বাবার কাছে কন্যা দৌড়ে আসছে আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়ায় ধরলেন ইমাম হাসান দেখে নানাকে দৌড়ে আসছে আল্লাহর নবী ইমাম হাসানকে চাদরের মধ্যে জড়িয়ে ধরছে ইমাম হুসাইন দৌড়ে আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজ দৌড়ে আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়ায় ধরে নবীজি বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহ এরা আমার আহল এরা আমার আহল সুম্মা তালা এরপরে নবীজি বলতেছিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক তার হাবিব বলতেছে আল্লাহ এরা আমার আহল এদেরকে তুমি পবিত্র করেছো পাক করে দিয়েছো সাফ করে দিয়েছো আল্লাহ এরা আমার আহলে বায়াত এই জন্য হাজার বছর মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি ফারুকি যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ছিলেন তিনি একটা শের মাঝে মধ্যে গাইতেন এলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বড় কৌলে ইমা কুনে খাতেমা আগর দাওয়াতম রদকুনি ওর কবুল মানা দুষ্ট দামানে আলে রসুল ওগরাব তুমি রসুল করিমের আহল হযরত ফাতেমার আউলাদ রসিলায় আমার দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ দোয়া কবুল করো আর না করো আমি সিরহিন্দি ফারুকি তোমার দরবারে আরজি পেশ করি আল্লাহ আমি আহলে বাইতে রসুলের কদম আমি সারব না আমি আলে ফাতেমার কদম আমি সারব না ইমাম হাসান হুসাইনের কদম আমি সারব না একবার জোরে বলা যাবে কে মারহাবা অ্যাটেনশন এখান থেকে একটা মাসালা বলে দিই হাজার বছরের মুজাদ্দিদ হযরত সিরহিন্দি ফারুকি ইসলাম প্রতিষ্ঠিত করেছে আল্লাহর ওলিরা কথা কোন ঠিক কিনা আজকে আপনারা মাস তৈরি করেছেন বিরাট বড় আয়োজন করছেন সুন্দর করে আপনারা চেয়ার পেতেছেন মাইক বসিয়েছেন আমাদের জন্য খাবারের ইন্তজাম করেছেন কিন্তু একদিন শাহজালাল ইয়ামেনি যখন আসছিল কে মঞ্চ তৈরি করবে কে খাবার তারে খাওয়াবে কে বিছানা তার গুছাই দিবে গাছের নিচে ঘুমাইয়া পাহাড়ে পর্বতে ঘুমাইয়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে কালেমার পতাকা পৌঁছিয়ে কালেমার অমীয় সুধা পৌঁছিয়ে দিয়ে ইসলামের সুমহান আদর্শ আল্লাহর ওলিরাই জমিনে মানুষের কাছে পৌঁছায় দিয়ে তারা আপন আপন মাজার পাকে ঘুমায় গেছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে ওরাই হলো বর্তমান জমানার ডাকা বাজান খুব মনোযোগ দিয়েন খুব মনোযোগ দিয়েন হযরতে মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ তরিকার একজন ইমাম উনি হাজার বছরের মুজাদ্দিদ তাকে বলা হয় উনি বলতেছে আল্লাহ হাসান আর হুসাইনের উসিলায় আমার দোয়া কবুল করিয়া নাও আমার দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নাই ভাই বুকে হাত বেঁধে নামাজ পড়ে এরা তারাবির নামাজ পড়ে আট রাকাত বারো রাকাতে চুরি হয়ে গেছে আর ও নামাজ চুরি করে ফেলছে এটা হলো মারাত্মক সুর সন্দেহ এই যে আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন তো টাইম এন্ড টাইম ওয়েট ফর না সময় এবং স্রোত এটা কারো জন্য বসে থাকে না মাহে রমজান বাপ জীবনে একবার চলে গেলে আর জীবনে কি কোনোদিনই রোজা পাবেন আপনি আহা নবীজি মিম্বারে কদম রাখলেন কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন রসুল বলেন আমিন তৃতীয় মিম্বারে কদম রাখলেন আল্লাহর নবী বলেন আমিন সাহাবীরা বললেন হুজুর আমিন বললেন বিষয় বুঝলাম না নবীজি দেখে বললেন সাহাবীরা রে প্রথম মিম্বারে যখন কদম রাখছি আমিন বললাম জিব্রাইল এসে বললো ইয়া রাসূলুল্লাহ মাহে রমজান পাইলো
কিন্তু রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে গেল মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না ধ্বংস হয়ে যায় মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক বাজানো হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 টাকা আর 1450 বছর পরে তুমি এসে চালু করলা 8 টাকা হযরত ওমরের চাইতে তুমি বেশি বুঝলা আজকে ওমর যদি দুনিয়াতে जिंदा থাকতো এইগুলের জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে তাড়ায়া দিত কষ্ট হইতেছে হক কথা কিন্তু পিতে লাগে আরে ওমর তো সেই ওমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ডরে শয়তান গেছে না শয়তান এমন ডরন ডরাইছে যে এর পাল্লার ভিতরে পড়লে আবার পিছু সামনে রাখত সেই ওমর বুঝে যান কত বড় ইনসাফ ওয়ালা ছিল হযরত ওমরের জীবনের একটা ঘটনা শুনুন আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِينَ তোমরা আমি নবীর আদর্শ মানবা সুন্নাহ মানবা নবীজি যেই নীতিতে যেই রীতিতে জীবন চালিয়েছে সেই নীতিতে ওই রীতিতে মানাটার নাম হলো সুন্নাহ সাহাবা একরাম খুলাফায়ে রাশিদিন যেই নীতিতে যেই রীতিতে সংবাদ চালিয়েছেন জীবন চালিয়েছেন সেই রীতিতে সেই নীতিতে চলার নাম হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি সেই বেটা মনোযোগ দেন মসজিদের মিম্বরে হযরত ওমর খুতবা দিবেন ঠিক এমন সময় এক যুবক মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় বলল ও খলিফাতুল মুসলিমিন আপনি দাঁড়ান পরে খুতবা দিবেন আগে জবাব দিয়ে এলন অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট কথা খলিফাতুল মুসলিমিন আপনি পরে খুতবা দিবেন আগে আমার জবাব দেন বলো যুবক কি জবাব বলে খলিফা আপনার গায়ের মধ্যে যে জুব্বা বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হইছে এই কাপড় দিয়ে জুব্বা হয় না পরিপূর্ণ মতো কিন্তু আপনি পরিপূর্ণ জুব্বা গায়ে দিয়ে আসছেন বাকি কাপড় আপনি কোন জায়গা পাইছেন সুবহানাল্লাহ কি আসছে আরো আরো জোরে আরো জোরে আর আমার দেশে মরিচ তুলিও 1400 টাকা কেজি মরিচ খাওয়ার সে তো অর্ধেক চাইয়ে থাকতে বলছে সক সক করে মরিচের চিয়ারে 1400 টাকা কেজি রাতারাতি মরিচের দাম বাড়ে রাতারাতি পেঁয়াজের দাম বাড়ে রাতারাতি গমের দাম বাড়ে মুরগার ডিমের দাম বাড়ে মুরগা কি হরতাল ডাকছিল যে তোরা ডিম পেয়ে খা আমরা ডিম দিতাম না রাতারাতি ডিমের দাম বাড়ে রাতারাতি ফুলটির দাম বাড়ে রাতারাতি তেলের দাম বাড়ে জবাব দিতে নেই সিন্ডিকেট আলারা সিন্ডিকেট কইরা এগুলি করতেছে আজকে এদের ভিতরে অনেক হাজি সাবু আছে বিরাট বড় হাজি বুজুর্গর শেষ নাই সেজদা দিতে দিতে কপাল কালা করে ফেলছে শয়তান হাসি আর কয় বাপ তোর মতো সিটার দুনিয়ার দেখছি না কি কথা কল্লা তুই গরিব মানুষের রক্ত শুষে শুষে খাইছিস এই টাকা দিয়ে হজে চলে গেছিস কিয়ামত পর্যন্ত হজ হবে কিন্তু কবুল হবে না এই তোর বাপের টাকা না ওটা আমার পকেটের টাকা আচ্ছা আপনাদেরকে আরো কয়েকটা প্রশ্ন করি জবাব দেব কেউ যদি কুত্তার গোশত খেয়ে এসে নামাজে দাঁড়া নামাজ হইব না নামাজে দাঁড়া এসে খুব গোসল টোসল করিয়া হেসক টুসক মাইরিয়ে আতর টাতর লাগাই জুব্বা টুব্বা গায়ে দিয়ে পাগড়ি টাগড়ি পাই দিয়ে যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়া এসে প্রথম রাকাতে একবারে ফুনর করা দ্বিতীয় রাকাতে বাকি পণ্ড করা একবারে দুই রাকাত নামাজে এসব থেকে তাহাজ্জুদ পর্যন্ত সে এক খতম কোরআন শরীফ পড়িয়ে লম্বা সেজদা লম্বা রুকু দিয়ে নামাজ শেষ করছে খাইয়া এসে কুত্তার গোশত নামাজ হইব না কেউ যদি গরিব মানুষের হক মেরে দিয়া টাকা পয়সা মেরে দিয়া ঘুষের কারবারি কইরা সুদের কারবারি কইরা গরিব মানুষের রক্ত শুষে নিয়া সরকারি টাকা নষ্ট কইরা সরকারি টাকা নষ্ট কইরা সরকারি টাকা চুরি কইরা কেউ যদি হজে চলে যাইয়া উটের গোশত খাসির গোশত দুম্বার গোশত খাইয়া কামা ঘর দুরিয়া গিলাব ধরে কাঁদে 36,000 বছর হজ করলে এক কথা মনে বুঝেন নাই বুঝে যাওয়াটা
কেতে ভাবছে যে আমি বিরাট বড় হুজুর হয়েছি একবার বেহেশতে কিনে ফেলেছি শয়তান আশের কই বাপ ঠিক কত বড় সিটা আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আমার ইবাদতে সিটারই ছিল না আর তো 60 বছর জীবনে এত বড় সিটারই করতেছিস তুই শয়তান আশ এই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি সেজদা কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে আল্লাহর জিকির কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে ভিতরেটা ঠিক করতে হবে মনে রাখেন এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিপদ আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যুবক ডাক দিয়ে বলেন খলিফা দাঁড়া খুতবা পড়ে দিবেন আগে জবাব দিয়ে যান আপনার জন্য বরাদ্দ হলো কাপড় বাইতুল মাল থেকে একসাথে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দিকে তাকান কত বড় খলিফা বর্তমান সৌদি আরব ওমান ইয়ামান কাতার দুবাই লেবানন লিবিয়া এরপরে সিরিয়া জর্দান এরপরে ফিলিস্তিন এরপরে আপনার টিউনিশিয়া মরক্কো আলজেরিয়া নাইজেরিয়া সুদান ইরান এরপরে আপনার উজবেকিস্তান তুজবেকিস্তান এই বিরাট অংশের এক বিরাট খলিফা ছিলেন হযরত ওমর আরো জোরে কিন্তু ওনার সিংহাসন ছিল দুলা মসজিদে নববীর বারান্দা মসজিদে নববীর আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বাজান খুব মনোযোগ দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যুবক দাঁড়াও তোমার প্রশ্নের জবাব আমি দিব হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসছে সাহাবীরা মনে করছে ওমর বুঝি বেজার হয়ে গেছে আমরা হলে মসজিদের মধ্যে মারামারি লাগতো ঝগড়া লেগে যাইতো ক্ষমতার কারণে তার পুলিশ দিয়ে ধরাইতাম তারে মারতাম তারে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতাম হযরত ওমর ডাক দিয়ে বলেন যুবক তুমি ঠিক করেছ যুবকরে তোমাদের মতো এরকম মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর উম্মত মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে আমার নবীর উম্মতের মাথা নিচু হবে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার সে আমার 20 টাকা তারাবি চালু করছেন সাহাবে কেরামের উপস্থিতিতে 10000 সাহাবি রানিং 9 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী উপস্থিত আর হেতাইয়ে শায়েখ নাম দিয়ে মাদানি নাম দিয়ে 8 টাকা তারবি মনে নামাই গিয়া 12 রাকাত চুরি করে ফেলছে ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুর কি কত খারাপ বলছি হাজারে তোমার ডেকে বলতেছে যুবক হা তোমার উত্তরটা আমি দিচ্ছি ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন আব্দুল্লাহ দাঁড়াও জবাবটা দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ও যুবক আমি জানি বাইতুল মাল থেকে যেই পরিমাণে কাপড় বরাদ্দ হলো এই কাপড় দিয়ে আমার যোগ্য হবে না আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন আব্বা জান এই টাকা দিয়ে আমি জানি আপনার এই কাপড় দিয়ে আপনার যোগ্য হবে না আমার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে আব্বা জান আপনার কাপড় আর আমার কাপড় দুইজনের কাপড় মিলাইয়া আপনার জুব্বা বানাই দিই ওই জুব্বা আপনি গায়ে দিয়ে খুতবা দিবেন আপনি যেহেতু খলিফা আপনার জুব্বার দরকার আমার ছেলের কাপড় আর আমার কাপড় মিলাইয়া আমি জুব্বা বানাইছি বাইতুল মাল থেকে অতিরিক্ত কোনো কাপড় আমি নেই নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ রাসূল উম্মতকে ডেকে বলেন উম্মত
বান্দা শুনো কিয়ামতের 72টা আলামত আছে তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মতরা আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত পারবে আমানতের খেয়ানত পারবে সরকারি সম্পদ পেয়ে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে সরকারি সম্পদ পেয়ে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে উম্মতরে তোমরা যদি এইগুলি দেখো তাহলে বুঝবা কিয়ামতের আলামত সুগরা চলতেছে বর্তমানে তাই বোঝা যায় এগুলি কিয়ামতের আলামত চলতেছে কথা বলেন ঠিক কি না কিয়ামত সন্নিকটে মুসলমান বাঁচা লাগবে আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে সুপ্রিম কোর্ট আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারেন আপনার জন্য জজ কোর্টে যদি মামলায় হারেন হাইকোর্ট আছে হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন ও মুসলমান শাসাচারের মুসলমান কসুয়ার মুসলমান আপনার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা আছে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বান্দা যদি হেরে যায় তাহলে তার জন্য একটা আদালত খোলা সেটা আমার রসূলের আদালত আমার নবীর দরওয়াজা আল্লাহর দরওয়াজা থেকে কেউ যদি বিতাড়িত হয় আমার নবীর দরওয়াজা খোলা আর আমার নবীর দরওয়াজা থেকে যদি কেউ বিতাড়িত হয় আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে এইজন্য নবী সারা উম্মতের উপায় না কি কথা কর না আমরা কি করি নবী নবী করি এটা বুঝে না মেহশরের মাঠে আল্লাহর আদালত থেকে ব্যক্তি বিতাড়িত হলো রসূলের দরজা খোলা নবীর দরজা থেকে বিতাড়িত হলে আর কোথাও জায়গা নেই আর কোথাও জায়গা নেই সর্বনাশ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হলো রসুল করিমের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে একদম ধরে রাখা রসুলের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা এটা আমরা বুদ্ধিমানের কাজ বুদ্ধিমান যারা আল্লাহর নবীর আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে এরা হলো বুদ্ধিমান ও নবীর উম্মতরা খুব মনোযোগ দিয়ে শুনে যান তাহলে হযরতে ওমর রসুলের দরওয়াজায় থেকে আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে নিজের জীবনটাকে হযরত ওমর ধন্য করেছিলেন কি কথা বলেন ঠিক কি না ও নবীর উম্মত আজকে নাস্তিক নাস্তিকতাবাদে বিশ্বাসী একদল যুবক এরা অনলাইনে অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন জায়গা মিডিয়াতে তারা এসে বলতেছে আল্লাহর নবী মরুর ডাকাত ছিল নবীজি অধিক বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা নিবারণ করার জন্য আসতে হলো কেন আরো জোরে বলেন আরে হযরত ওমরের মতো ব্যক্তি দিন দুপুরে মানুষ জবাই যারা দিছে যারা ওই জমিনে একজামে জাহিলাতে দিনে দুপুরে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ নারী নির্যাতন করেছে মক্কার মানুষ নারীদেরকে উলঙ্গ কাবা শরীফের চারপাশে ঘুরাইছে জীবন্ত নারীদেরকে যারা হত্যা করেছে রসুলের দরবারে যে তারা সম্মানের মানুষ হয়েছে আদর্শবান মানুষ হয়েছে আজকে যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই তারা তাদের নিজেদের একটা পরিচয় আজকে ওপেন করে দিয়েছে আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম ঝরে জঙ্গলে আতারে পাতারে এবং হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে কথা বলেন ঠিক সন্দেহ সন্দেহ অবশ্যই নাই তারা তাদের নিজেদের একটা পরিচয় ওপেন করে দিছে আমরা তাদের পরিচয় জানতাম না কিন্তু আজকে ওপেন হয়ে গেছে যে ওদের জন্মটা ভগলের জন্য ঠিক কি না স্বর্ণের ভিতরে ভগল দিচ্ছে ঝরে জঙ্গলে আতারে ফাতারে হোটেলে মোটেলে পার্কের ফেন্সে অবৈধ বমিছে যদি কোনো জারো সন্তান দেখতে চান যে দুনিয়ার জারো সন্তান কেমন দেখে যাই তাহলে ওদের চেহারা দেখলে বোঝা যাবে সবকটা জারো সন্তান আপনি কল্পনা করতে পারবেন যে রসুলের দরবারে মুস্তফাতে যাওয়ার কারণে সাহাবি হযরত ওমরের মতো ব্যক্তি আল্লাহ আকবার খলিফা পৃথিবীর এত বড় খলিফা তার একটা কাপড় বরাদ্দ হলো যে জুব্বাই হয় না কি
শোনার মানুষ হয়ে গেছিলেন তারা আরে হারামজাদাগুলো বলে রাসূলুল্লাহ বলে মুরুদ ডাকাত আরে রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই থাকতো রাসূল না আসলে নারী অন্ধকারেই শেষ হয়ে যেত রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই নিমজ্জিত থাকতো এই পৃথিবী আলোর চেহারা দেখতো না কথা বলতে ঠিক সর্বনাশ সর্বনাশ কোন ভাষায় যা আপনাকে রাসূল বুঝাবো আমি জানি না নবীর একজন খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ধরে খেদমত করছে কত বছর 10 বছর খেদমত করছে খাদিম রাসূল হযরত আনাস বলতেছেন ও নবীর উম্মতরা শোনো 10টা বছরে আল্লাহর নবী আমাকে একটা ধমক কোনদিন দেন না কি চমৎকার চরিত্র ছিল এজন্য আল্লাহ কোরআনে বলছে لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার বান্দারা আমার রাসূলের চরিত্রের ভিতরে তোমাদের জন্য হাসান চরিত্র হাসান উত্তম আদর্শ বিদ্যমান আছে وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ الله أكبر ونبي أبو مهان تريد في رضي كريم مهان 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 جي تريد تو والا كنو دين هاي ناي آر كنو دين هاي نا جي تريد تو والا كنو دين هاي ناي آر كنو دين هاي نا أبني مهان تريد تو رضي كريم কি করে বুঝাবো নবীর দাসী ছিলেন উম্মে ইমান রাসূল বলতেন উম্মি বাদা উম্মি আপনি মায়ের পরে আমার একটা মা ওই জমানাতে দাসী কিনতে পাওয়া যায় দাসীর সাথে রাসূল মায়ের আচরণ করত তাহলে বোঝা গেল যারা রাসূলুল্লাহকে বাজে কথা বলতেছে ওদের পরিচয় একটাই জন্ম ভেজাল আছে এইভাবে যদি আল্লাহর হাবিবের আদর্শ আমি আপনাকে বুঝাই আরো একটা কথা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই খুব মনোযোগ দেন আপনাদের দেশে এই যে আজ থেকে 30-40-50 বছর আগে কয়জনের বাড়িতে বাথরুম ছিল বলেন তো যা শরম লজ্জার কিছু নেই এই সারা বাংলাদেশে একই অবস্থা ছিল ভারতে এখনো অনেক জায়গা এই রাস্তাঘাটে বাথরুম করে যেখানে সেখানে পোশাক বাংলাদেশে এরকম আছে কিছু মানুষ আছে যেখানে সেখানে বাথরুম করে শরম লজ্জা তো স্যানিটাইজেশন ব্যবস্থা সরকার এখন স্বাস্থ্য অধিদপ্তর এটার উপরে খুব সচেতন ইদানিং এই কয়েক বছর 15 বছর ধরে এটার উপরে খুব গুরুত্ব দেওয়ার কারণে এখন মানুষের কিছু জীবনযাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু 40-50 বছর আগে এই বাথরুম বাড়িতে কয়জন ঠিক মতো ছিল 1450 বছর আগে রসুল শিক্ষা দিছে উম্মত বাথরুম করার পরে তুমি তিনটে ঢিলা করবা তিনটে ঢিলা ব্যবহার করবা পেশাব করার পরে তুমি একটা মাটির ঢিলা ব্যবহার করবা পানি ব্যবহার করবা একসাথে বলা যাবে মারহাবা কত বছর 1450 বছর উম্মত যাতে নিজেকে পবিত্র রাখে পাক ও সাফ রাখে ফ্রেশ রাখে রাসূল 1450 বছর আগে শিখেছে 1450 বছর আগে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা বৈজ্ঞানিক ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা গবেষণার ব্যবস্থা ছিল না নবী বলছেন তিনটা ঢিলা করো সাহাবীরা করছে নবী কোষ বলছেন পেশাব করার পরে ঢিলা করো সাহাবীরা করছে কোনো প্রশ্ন করো না নবীর কথাগুলি বিনা বাক্যে সাহাবীরা মাইনে মাইনে চলছে 1450 বছর পরে বিজ্ঞান গবেষণা করে দেখে যে না 1450 বছর আগে আরবের মরু অঞ্চলে একজন নবী আসছিলেন এই নবী মানুষকে স্যানিটাইজেশন ব্যবস্থা 1450 বছর আগে মানুষ যাতে পাক সাফ থাকে মানুষের যাতে শরীরে ময়লা আবর্জনা না লাগে
যে সে যেন আক্রান্ত না হয় জীবাণুতে আক্রান্ত না হয় সে যাতে ডায়রিয়া কলেরা মহামারী না হয় সেই জন্য রাসূল করিম তাকে ডিলা কুলুব শিখাইছে হাত ধুত করা শিখিয়েছে এবং কি পেশাব করার পরে পবিত্রতা শিখিয়েছে গোসল শিখিয়েছে নিজেকে সাফ শিখিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের মেসাক শিখিয়ে দিয়ে উম্মতকে মুখের দুর্গন্ধ থেকে পয়জনের বিষ থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে ১৪৫০ বছর পরে বিজ্ঞান বলে না রাসূলের দেখানোটাই সঠিক আজকে নাস্তিকতাবাদে বিশ্বাসী ওরা বলে রাসূল মরুর ডাকাত তার মানে বোঝা গেল আসলেই ওরা জারজ চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর আগে আপনাকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়েছে আপনি কিভাবে নিজেকে পাক সাফ পবিত্র রাখবেন এটাও শিখিয়ে দিয়েছে প্রিয় নবীর উম্মত এই জন্য আপনাদের উচিত আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নাকে মেনে মেনে চলা আপনারা চেষ্টা করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাগুলি মেনে চলতে প্রত্যেকটা সুন্নাহের ভিতরে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার নিহিত আছে আল্লাহ রাসূল বলতেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও আমার উম্মতেরা তোমরা যারা আমি নবীর সুন্নাহ আদর্শকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করবে আর আমি নবীকে মহব্বত করলে তোমরা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে আমিন